মেরিনেট করা হয়ে গিয়েছে, এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর এবার কাবাবগুলো ভাজার পালা। প্যানে এক কাপ তেল গরম করে নিয়েছি, এবার একে একে তেলের মধ্যে বসিয়ে দেব কাবাবগুলো। অবশ্যই সাবধানে বসাতে হবে, না হলে তেল গায়ে ছিটে আসবে। 5 মিনিট ভেজে নিলাম, এবার একটা একটা করে কাবাবগুলো উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। কাবাব ভাজার সময় চুলার আঁচটা লোতে না রাখলে কাবাবগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আবারও 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলি কাবাব ভেজে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল চিংড়ি কাবাব বা চিংড়ি কাটলেট। যারা রেসিপিটি দেখেছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।